27 মার্চত অনুষ্ঠিত হবলগা প্রথম পর্যায়ের রাজ্যের বিধানসভা নির্বাচনের 94 নং সরুপথার সমষ্টির কংগ্রেস দলের হয়ে রোজলীনা তিৰ্কীয়ে মনোনয়ন পত্র দাখিল করে। সরুপথার মন্ডল কংগ্রেস কমিটির কার্যালয়ের সমর্থক সহ পদবর্জ্যে আহি ধনগ্রী মহকুমার মহকুমাধিপতির হাতত মনোনয়ন পত্র দাখিল করে রোজলীনা তিৰ্কীয়ে। শান্তি সম্প্রীতি আর সমষ্টিটির উন্নয়নেই মূল লক্ষ্য বলে কয় রোজলীনা তিৰ্কীয়ে। মনোনয়ন পত্র দাখিল করার সময় রোজলীনা তিৰ্কীক সঙ্গ দিয়ে সাংসদ গৌরব গগৈ আর প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেনে। যা 5টা বছর বিজেপির নেতৃত্বাধীন সরকারখনে লওয়া জনবিরোধী নীতির জনসাধারণে এইবার নির্বাচনত কংগ্রেসক ভোট দিব বলে কয় সাংসদগুলো। প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনে বিজেপির নেতৃত্বাধীন সরকারখনক তীব্র সমালোচনা করে আর আগন্তুক বিধানসভা নির্বাচনত সরুপথার সমষ্টির রোজলীনা তিৰ্কীয়ে বৃহৎ সংখ্যক ভোটের ব্যবধানত জয়ী হব বলে কয় প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনে। অসমত এবার কংগ্রেস মহাজোটের সরকার হওয়াটো নিশ্চিত বলে কয় কর্মী প্রাক্তন মন্ত্রীগুলো। মনোনয়ন দাখিল করলো আর যেহেতুকে আজি আন্তর্জাতিক নারী দিবস আর সমূহ আমার মহিলা আমার সকল সমগ্র আমার বিশ্বের মহিলাসলক অভিনন্দন জ্ঞাপন করব বিচার আর মই নিজেও গৌরব করছো যে মহিলা হিসাবে মোক ভারতীয় জাতীয় কংগ্রেস দলে দ্বিতীয়বারের মনোনয়ন মানে প্রার্থী হিসাবে সরুপথার সমষ্টিত আকো প্রার্থিত্ব দিছে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর হয় সরুপথার বাকী যথেষ্ট সহায় সহযোগ আর মরম পাইছো আশীর্বাদ পাইছো। এই 5টা বছর যথেষ্ট কাম করবলে একটা সুবিধা পালো আর আগন্তুক সময় যেহেতু কারণে মই রাজ্যত সেবা করবলে ওলাই আছো বহুখিনি কাম করবলে আছে আর নিশ্চয় আমার যে শান্তি সম্প্রতি আর উন্নয়নের দিকত নিশ্চয় কাম করবলে আগবাড়ি যাম আর এই একাউন্টক নির্বাচন করে আমি প্রস্তুতি চলাই হব শান্তি সম্প্রীতি উন্নয়ন। আর বাইদেউ আর একটা কথা, বিগত সময়সত আমি দেখা পালো আর এইবার কিমান আত্মবিশ্বাসী আপনি যেহেতু এবার নতুন প্রার্থিত বিজেপিও এবার প্রার্থিত আগবাইছে মিত্রজোট হয়ে বিজেপিও এবার টিকিট লাভ করছে, আপনি কিমান আত্মবিশ্বাস? মই আত্মবিশ্বাসী কারণ মই আমার ভারতীয় জাতীয় কংগ্রেস দলের এগারী সৈনিক আর আমার বহুত অতীতের একটা পুরনি দল আর আমার যে সংগঠনটা আছে খুবই স্ট্রং একটা দল আছে আর ইয়ার দ্বারা আমি যি দলে কেউ না হোক আমি প্রস্তুত, আমি সৈনিক হিসাবে আর দলটক আমি জয়যুক্ত করার আমার প্রস্তুতি সফল হয়ে থাকে। কংগ্রেস দলের আর বিজেপি দলের প্রার্থী তালিকা নিশ্চয় আপনাদের দেখা পাইছে। প্রার্থী তালিকা অধ্যয়ন করলে দেখা পাব যে কংগ্রেসের প্রার্থী তালিকাত নতুন চেহারা যিসকলে বহুত বছরেরপা রাইজক সেবা করে আছে আর লগতে মহিলার উপর গুরুত্ব দিয়া গৈছে। আজি আন্তঃরাষ্ট্রীয় মহিলা দিবস আর আপনাদের দেখা পাইছে যে প্রথম ফেজর প্রার্থী তালিকাত কংগ্রেস দলে মহিলা সকলের উপর বেশি গুরুত্ব দিছে। ইয়ার আগতেও যেটা কংগ্রেসের সরকার আছিল মহিলার মন্ত্রী আছিল, আজি তারিখত বর্তমানের সরকার মহিলা মন্ত্রীও আজি দেখা পোৱা নাই। আমার দিনত 3 জন কংগ্রেসের পর 2 জনী আর বিপিএফর পর 1 জনী মহিলা জ্যেষ্ঠ নেত্রী মন্ত্রী আছিল আর তেওঁলোকে কয় আকো বেটি বচাও বেটি পড়াও। আজি আপনাদের দেখা পাইছে কি অসমৰ মহিলাসকলক সম্মান কংগ্রেস দলে দিছে। ইয়ার আগন্তুক দিনতো কংগ্রেস দলের গ্যারেন্টি যে প্রত্যেক গৃহিণীক আর যখন আর্থিকভাবে দুর্বল তেওঁলোকক 2000 টকাকে মাহে দিয়া যাব আর আজি তারিখত সরুপথার সমষ্টির ভিতর রোজলীনা তিৰ্কী ডাঙরিয়ানী আমার কংগ্রেসের ইতিহাস ধরে রাখিছে, বিশেষকে সরুপথার ইতিহাস ধরে রাখিছে আর সরুপথার ভবিষ্যৎ একটা প্রতীক হিসাবে নিজের চিনাকি দিছে। সরকার হয়ে গৈছে, বিপিএফর অহার আগত 101+ কয়ে আসিল, এটা আরও আমার কনফিডেন্স বৃদ্ধি হয়েছে। লগতে আপনাদের দেখা পাইছে যে আমার ওসর বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিসকল আহিছে। আজি বিতুপন শইকীয়া কংগ্রেস দলক যোগদান করেছে, সুনরংফা ডাঙরিয়া কংগ্রেস দলক যোগদান করেছে। কিয় যোগদান করেছে? যে আজি চুটিয়া জনগোষ্ঠীক যদরে সম্মান দিব লাগিছিল বিজেপি, আজি সরুপথারতো সম্মান দিয়া নাই। গোলাঘাট জেলার কথাটো পিছর কথা, সরুপথার সমষ্টিতে চুটিয়া জনগোষ্ঠীক সম্মান দিয়া নাই। লগতে কার্বি আংলংত যিসকলে কার্বি মানুহক বিভিন্ন সময়ের পৰা সম্মান যাচি আছিল তেওঁলোকক সম্মান দিয়া নাই।
সেইকাৰণে আজি অসমৰ বিভিন্ন জনগোষ্ঠী জাতিৰ মানুহে বিজেপি দলৰ ধাৰাবাহিক বিশ্বাসঘাতৰ ৰাজনীতিৰ পৰা আমনি পাই এতিয়া কংগ্ৰেছ দলক নিজৰ জাতিক আগুৱাই লৈ যাবলৈ কাৰণে এটা মাধ্যম দেখা পাইছে, এটা মঞ্চ দেখা পাইছে। আৰু সেইকাৰণে মহাজোঁটৰ শক্তিৰ সংখ্যা যিদৰে বৃদ্ধি হৈ গৈছে, আগন্তুক দিনত চৰকাৰ হোৱাটো মানে প্ৰায় নিশ্চিত। থেংক ইউ।